2022-এর জন্য খুবই খুশির খবর, প্রাইমারি টেট 2022-এর শূন্য পদের সংখ্যা আমি যেটা বলেছিলাম তার থেকেও বেশি হতে চলেছে। আমি বলেছিলাম দু তিন মাস আগে যে তোমাদের টেট 2022-এর শূন্য পদের সংখ্যা 20K প্লাস থাকবে, মানে 20,000 থাকবেই, প্লাস থাকবেই। তার সঙ্গে সঙ্গে আজকের যে আপডেট সেই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকের জানা খুবই প্রয়োজন। তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও। প্রাইমারি টেট 2022-এর ঐক্য মঞ্চ থেকে আমি আপডেটটা পেয়েছি এবং অথেন্টিক আপডেট। এই আপডেটটা তোমরা যাচাই করে নিতে পারো যদি কোনো ঐক্য মঞ্চের কারোর সঙ্গে তোমার কন্ট্যাক্ট থাকে। দেখো, প্রাইমারি টেট 2022-এর ঐক্য মঞ্চ থেকে যে আপডেটটা পাওয়া গেছে সেটা হলো যে ঐক্য মঞ্চে যারা আছে তারা কিন্তু টোটালি বিষয়টা খুব ভালোভাবে এবং গুরুত্বপূর্ণ মানে বিষয় এটা এবং খুব ভালোভাবে নিচ্ছে তারা এই বিষয়টার জন্য। তারা কিন্তু কোর্টে কেস করতে চলেছে। কোন বিষয়টার জন্য? প্রাথমিকে ক্লাস 5K সংযুক্ত করার জন্য কোর্টে কিন্তু কেস করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে এবং এটা কিন্তু দু তিন দিনের মধ্যে এটা হবে। এবং এই পদক্ষেপে কাদের ভালো হবে? টেট 2022-এ যারা ইন্টারভিউ দিতে চলেছে তাদের ভালো হবে। আর কাদের ভালো হবে? যারা আগামীকাল টেট পরীক্ষায় পাস করবে এবং টেট পরীক্ষার জন্য নিয়োগ পাওয়ার জন্য ইন্টারভিউ দেবে তাদের ভালো হবে। কেন হবে? তার কারণ হচ্ছে তোমরা জানো ম্যাক্সিমাম রাজ্য সরকারি স্কুলগুলোতে ক্লাস 5 কিন্তু অ্যাড নেই, খুব কম স্কুল, খুব ভালো উন্নত কাঠামো আছে সেই সমস্ত স্কুলগুলোতেই ক্লাস 5 কিন্তু অ্যাড করা হয়েছে। বাকি স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ক্লাস 5 অ্যাড নেই, ক্লাস 1-4। কিন্তু প্রাইমারি টেট সার্টিফিকেটে তোমরা দেখতে পাবে নিচে লেখা আছে ক্লাস 1-5। আবার তোমরা সেন্ট্রাল টেট সার্টিফিকেট যদি কেউ যদি সিটেট পাস করে থাকো সে দেখবে যে তোমার সার্টিফিকেটের নিচে লেখা আছে ক্লাস 1-5। তার মানে কি? তার মানে হচ্ছে একজন প্রাইমারি শিক্ষক ক্লাস 1-5 পর্যন্ত পড়াতে পারবে। এবার সে যে 1-5 পর্যন্ত পড়াতে পারছে কিন্তু সে ক্লাস 5-তে পাচ্ছে না, মানে অর্থাৎ ক্লাস 5 যে থাকা দরকার সেই স্কুলগুলোতে কিন্তু ক্লাস 5 কিন্তু নেই, তাহলে সে কীভাবে পড়াবে? এবার বিষয়টা হচ্ছে ক্লাস 5 যদি অ্যাড হয়ে যায় তাহলে ভ্যাকেন্সি কিন্তু অনেক বাড়বে। কেন বাড়বে? তার কারণ হচ্ছে ক্লাস 5 যদি অ্যাড হয় তাহলে যেহেতু উঁচু ক্লাস একটু, হ্যাঁ 1-3-4 থেকে উঁচু ক্লাস, এবং সেই ক্লাসটাকে হ্যান্ডেল করার জন্য ম্যাক্সিমাম দুটো শিক্ষক কিন্তু খুবই প্রয়োজন। এই দুটো শিক্ষক যদি দেখা যায় তাহলে রাজ্য সরকারের বিভিন্ন স্কুলগুলো যদি তোমরা মানে যদি তোমরা কোনো কেউ যদি কাউন্ট করে থাকো জানতে পারবে যে প্রাইমারি স্কুল অনেক বেশি আছে। হাই স্কুলের থেকে প্রাইমারি স্কুল একটা গ্রামে কোনো জায়গায় দুটো করে স্কুল আছে। আবার একটা স্কুল তো কম্পালসারি, মানে সেটা আছেই। এভাবে দেখতে গেলে অসংখ্য স্কুল আছে প্রাইমারি স্কুল, এবং সেটা হিসাব করে দেখা যায় অনেক বেশি। এবং সেক্ষেত্রে তোমাদের টেট 2022-এর ভ্যাকেন্সি সংখ্যা 30,000 প্লাস কিন্তু হয়ে যাবে, 30K প্লাস, যেহেতু একবারে সমস্ত ভ্যাকেন্সি দেবে না, 30K প্লাস হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে কোর্ট কেস করবে তাহলে কি ক্লাস 5-টাকে সংযুক্ত করা যাবে? দেখো, ক্লাস 5-কে সংযুক্ত করা যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে রুলগুলো আছে সেই রুলগুলোকে যদি ঠিকঠাকভাবে ফলো করা যায় এবং সেই রুলসগুলো যদি মেনে সেই বিষয়গুলোকে কালেক্ট করা যায় এবং ডকুমেন্টস আকারে জমা দেওয়া যায় কোর্টে, তাহলে অবশ্যই সেটা খুব দ্রুত লাগু হয়ে যাবে। এবং যে আপডেটটা আমার কাছে আছে যে প্রাইমারি টেট 2022-এর ঐক্য মঞ্চ খুব ভালোভাবে কাজ করছে এবং তাদের ডকুমেন্টসের কালেকশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তারা ডকুমেন্টস কালেকশন করছে, সেই ডকুমেন্টসগুলোই কালেকশন করছে, যে ডকুমেন্টসগুলো থাকলে কোর্ট কিন্তু ক্লাস 5-কে সংযুক্ত করার জন্য রাজ্য সরকারকে পর্ষদকে বলবে এবং সেটা কিন্তু দ্রুত হবে। এবং এই কেসটা কিন্তু অনেক বিভিন্ন আইন, যারা ভালো জানে আইন, আইনের পরামর্শ নিয়েই কিন্তু করা হচ্ছে। এটা একটা অন্যরকম কেস এবং এই কেসে তোমাদের প্রত্যেকেরই সামিল হওয়া উচিত, মানে যুক্ত হওয়া উচিত, যাতে করে তোমাদের এবং তোমাদের পরবর্তী যারা আছে যারা ভাবছো টেট পরীক্ষা দেবো তোমাদের জন্য বলছি তোমরা অবশ্যই সামিল হবে। এখানে এমন নয় যে তোমাকে কেস করতে হবে, না, প্রাইমারি টেট 2022-এর ঐক্য মঞ্চ কেস করবে এবং সেই কেসে তোমরাও যেন সামিল থাকো। এবং এর ফলে ক্লাস 5 যেহেতু সংযুক্ত হবে তখন তোমাদের ভ্যাকেন্সি অনেক বেড়ে যাবে। অনেক যখন বেড়ে যাবে তখন কিন্তু অনেকের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু চান্সটা পেয়ে যাবে। যত ভ্যাকেন্সি কম থাকবে তোমাদের চান্স কিন্তু কম হবে। এবার প্রাইমারি টেট 2022-এর শূন্যপদ বাড়বে এটা কি শিওর? আমি আগেই বলেছিলাম 20,000-এর নিচে শূন্যপদ যাবে না, 20K প্লাস তো অবশ্যই থাকবে, আর ক্লাস 5 কিন্তু অ্যাড হয়ে যাবে। আর ক্লাস 5 যদি অ্যাড হয়ে যায় তাহলে শূন্যপদটা আরও বেড়ে যাবে, তাহলে 30,000 প্লাস কিন্তু হয়ে যাবে। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে ক্লাস 5 অ্যাড হতে গেলে এখন অনেক সময় লাগবে, না, ক্লাস 5 অ্যাড হওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার আর যে ক্রাইটেরিয়াগুলো দরকার তা ম্যাক্সিমাম স্কুলে কিন্তু হয়ে গেছে। তোমরা দেখবে এখন রাজ্য সরকারের ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলগুলো অনেক উন্নত কাঠামো হয়েছে, অনেক মানে অনেক পরিকাঠামো ভালো হয়েছে। ইচ্ছে করলেই কিন্তু ক্লাস 5-টাকে অ্যাড করা যায়, কিন্তু ইচ্ছে করে অ্যাড করা হয় না, এরকম স্কুল কিন্তু অনেক আছে, সার্ভে করে দেখতে পাবে তোমরা। তাই স্কুলগুলোতে ক্লাস 5 অ্যাড হচ্ছে এবং এটা আগামীকাল হতে চলেছে, এটা সুখবর তোমাদের জন্য। আর
36,000 চাকরি বাতিলে কী আপডেট সেটা একটু পর জানিয়ে দিচ্ছি। আর প্রাইমারি টেট 2022 যারা ইন্টারভিউ দেবে তাদেরকে বলছি আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা হয়েছে এই বইটা। আমি এটা বলছি এই জন্য যাতে তোমরা বাজারে যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলোতে তোমাদেরকে জাস্ট বড় বড় ডেসক্রিপশন দেওয়া আছে, কোনো রকম গাইড করা নেই। হ্যাঁ, তো সেই জন্য বলছি যদি সত্যিকারের বই একটা চাও তোমরা তাহলে এই বইটা তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি। এই বইটা তোমরা পিডিএফ আকারে পাবে এবং এর দাম কিন্তু অনলি 200 টাকা। তার সঙ্গে তোমরা 2 মাসের ফ্রি ডেমো ক্লাস পাবে ইন্টারভিউ আগে। কেন ইন্টারভিউ আগে? তার কারণ হচ্ছে এখন দেখো সামনে FSSAI পরীক্ষা আছে, SLST পরীক্ষা আছে, এই টাইমে তোমরা ডেমো ক্লাসগুলো প্র্যাকটিস করেও করতে পারো, কিন্তু যখন এক্সাম হবে তার 2 মাস আগে যখন প্র্যাকটিস করবে তখন সেটা ভালো মনে থাকবে তোমাদের। তাই সেই জন্য 2 মাস আগে কিন্তু করানো হবে, কোনো চাপের বিষয় নেই। তাই তোমরা যারা কিনতে চাও আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম আছে, সেই টেলিগ্রামে যুক্ত হলেই তুমি বুঝতে পেরে যাবে যে কীভাবে তুমি এটাকে বাই করবে। আর FSSAI যারা ব্যাচে যুক্ত হতে চাও তারা ব্যাচে যুক্ত হয়ে যাও, ওই ব্যাচ থেকে তোমরা পেড ব্যাচে যুক্ত হতে পারবে, কীভাবে যুক্ত হতে পারবে সেটাও কিন্তু ওই ব্যাচের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, লাইক দেওয়ার সঙ্গে একটা শেয়ার করে দেবে, এবং এই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবে, বেশি বেশি প্রশ্ন অবশ্যই করো। ঠিক আছে, জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।